কুমোরটুলি সর্বজনীনের পুজো এবার 92 এ পড়ল। পুজোর থিম শিরোনামে। যে প্রতিমা শিল্পীরা এই 92 বছর ধরে কুমোরটুলি সর্বজনীনকে শহরের সেরা পুজোগুলির মধ্যে শিরোনামে এনে দিয়েছে, তাদের শ্রদ্ধা জানাতেই এই বিষয় ভাবনা। মণ্ডপে এখনো পর্যন্ত যে শিল্পীরা কুমোরটুলি সর্বজনীনের প্রতিমা গড়েছেন তাদের নাম লেখা রয়েছে মণ্ডপে। স্মরণে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কুমোরটুলি সর্বজনীন। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। সরাসরি চলে যাব অরিত্রিক। অতীত কে বা মনে রাখে, কিন্তু 92 বছরের পুজো কুমোরটুলি সর্বজনীন তারা কিন্তু অতীত মনে রেখেছে। তাদের এত বছরের যে ইতিহাস, সেখানে প্রতিমা বানিয়েছেন প্রচুর শিল্পী, সেই প্রত্যেক শিল্পীকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে এবছর কুমোরটুলি সর্বজনীন। বিভিন্ন মাধ্যমে তাদের নাম লেখা হয়েছে এবং সেভাবেই তৈরি হয়েছে গোটা মণ্ডপ, এবং তার সঙ্গে অবশ্যই এবছরের প্রতিমা, যিনি অসম্ভব নজর কাটছেন, এবং সবটা মিলিয়েই কুমোরটুলি সর্বজনীন এবছরের অন্যতম সেরা পুজোর স্বীকৃতি পাচ্ছে। মণ্ডপ নির্মাণ করেছেন বিশ্বনাথ দে, শিল্পী বিশ্বনাথ দে, এবং প্রতিমা তৈরি করেছেন নবকুমার পাল। তাদের যুগপথ সাফল্যে কুমোরটুলি সর্বজনীন এবছর অন্যতম সেরা পুজো, পুরস্কার তুলে দেওয়ার পালা কুমোরটুলি সর্বজনীনের হাতে। কুমোরটুলি সর্বজনীন এবছর যে মণ্ডপ নির্মাণ করেছে তাতে একদিকে যেমন সেই শ্রদ্ধার্ঘ্য রয়েছে, অন্যদিকে তার একটা অদ্ভুত নান্দনিকতা রয়েছে, এবং সেই নান্দনিকতা যত আমরা দেখব ততই যেন সম্পূর্ণ হচ্ছে, যত আমরা আস্তে আস্তে প্রতিমার কাছে পৌঁছতে থাকব। প্রতিমার কাছে যতই আস্তে আস্তে এগোনো যাবে ততই সেই নান্দনিকতা আরও বেশি প্রস্ফুটিত হচ্ছে, এবং তার সেই অপরূপ রূপ যারা দর্শকরা এখানে আসছেন তারাও মুগ্ধ হয়ে চোখ ফেরাতে পারছেন না, এবং সব মিলিয়েই কুমোরটুলি সর্বজনীন এবছরের অন্যতম সেরা পুজো। ধন্যবাদ অরিত্রে। আলিপুর 78 পল্লীর পুজো এবছর 63 বছরে পড়ল। তাদের থিম হল চৌকাঠ। যৌনকর্মীদের চৌকাঠের মাটি ব্যবহার করে প্রতিমা তৈরির রীতি বহু পুরনো। সেই রীতির অনুষঙ্গ টেনে যৌনকর্মীদের সম্মান জানিয়ে তৈরি হয়েছে পুজোর মণ্ডপ। প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সহমর্মিতায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল আলিপুর 78 পল্লী। আর সেখানেই রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জন মিত্র। সরাসরি চলে যাব সঞ্জনের কাছে। সঞ্জন, কলকাতার কুমোরপাড়া আর পতিতাপল্লী প্রায় গায়ে গায়ে অবস্থান করছে। আবার এই কুমোরদের প্রতিমা তৈরির রীতির মধ্যেও একটা অভিনবত্ব রয়েছে। তারা প্রতিমা তৈরি শুরু করেন এই বেশ্যালয়ের চৌকাঠের মাটি থেকে, আর সেখানেই তাদেরকে সম্মান জানিয়ে এবার আলিপুর 78 পল্লীর মণ্ডপের নাম দেওয়া হয়েছে চৌকাঠ। যেখানে একদিকে যেরকম এই পতিতাপল্লীকে দেখানো হচ্ছে এবং তার পাশাপাশি কুমোরপাড়া কীভাবে থাকে সেটাকে দেখানো হয়েছে, আর এই দুয়ের মেলবন্ধনেই আলিপুর 78 পল্লী তাদের এবারের 63তম বছরের পুজোয় পেয়ে যাচ্ছেন সহমর্মিতায় সেরা পুজোর শিরোপা। একদিকে যেরকম এই পতিতাপল্লী রয়েছে তার পাশাপাশি কুমোরপাড়া রয়েছে, আর এই হাতে হাত ধরে তারা যেভাবে থাকেন সে কারণে তারা পেয়ে যাচ্ছেন আলিপুর 78 পল্লীর এই চৌকাঠ থিম পেয়ে যাচ্ছে এবারে সহমর্মিতায় সেরা পুজোর শিরোপা। তাদের হাতে পুরস্কার তুলে দেব। যে চৌকাঠের কথা বললাম তারই প্রতীকই আমরা দেখাবো, যে এখানে তারা যেটা ব্যবহার করেছেন একটা মাটির মতন জায়গা দেখাচ্ছেন যেখান থেকে বেশ কিছু হাত উঠে রয়েছে, এবং একেবারে শেষ মুহূর্তে যদি আমরা প্রতিমার কাছে যাই সেখানেও দেখতে পাবো যে প্রতিমায় মা দুর্গা তিনি একাই অবস্থান করছেন মণ্ডপে, কিন্তু তার ছেলে মেয়েরা তারা প্রত্যেকে যেন কোথাও এই বাড়িগুলোর মধ্যেই তারা অবস্থান করছেন ছোট ছোট ছেলে মেয়েদের রূপে। আর এভাবেই সহমর্মিতায় সেরা পুজো হিসেবে উঠে এলো আলিপুর 78 পল্লী।